এবারও পঞ্চায়েত ভোটে ঝরবে রক্ত। 2023 এর পঞ্চায়েতে ফিরবে ভয়ের আতঙ্ক, দলীয় কর্মীদের ইঙ্গিতপূর্ণ নিদান। তৃণমূল বিধায়কের গতবারের ভোটের মতো এবারের পঞ্চায়েত ভোট, অপূর্ব চৌধুরী একথা বলেছেন। আর তাতেই এই প্রশ্ন উঠছে, অপূর্ব চৌধুরী তিনি নিদান দিয়েছেন তৃণমূলের বিধায়কের এই নিদানে, রীতিমতো প্রশ্ন উঠছে যে কি হতে চলেছে পঞ্চায়েত ভোট। আমরা দেখাবো অপূর্ব চৌধুরী ঠিক কি নিদান দিয়েছেন। গতবার পঞ্চায়েত ভোট যেমন হয়েছিল, এবারেও পঞ্চায়েত ভোট তেমনই হবে, দখল করবো কোট আনকোট, ঠিক এই বক্তব্যই রাখছেন তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী। এবং তৃণমূলের যে কর্মী সমর্থকেরা, তাদেরকে তিনি এই নিদান দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, গতবারের ভোটের মতো এবারের পঞ্চায়েত ভোট ঠিক এরকমই বলেছেন অপূর্ব চৌধুরী। আমরা কথা বলবো বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সৌমিকবাবু, অপূর্ব চৌধুরী তৃণমূলের বিধায়ক, তিনি বলছেন যে গতবারের ভোটের মতো এবারের পঞ্চায়েত ভোট আমরা আবার দখল করব, ঠিক কি ইঙ্গিত দিতে চাইলেন বলে আপনি মনে করছেন? ওটাই তো দলের কর্মসূচি, ওটাই তৃণমূলের পথ, তৃণমূলের মত, সেটাকেই অত্যন্ত সহজ সরল ভাবে উনি মানুষের সামনে বলেছেন। তো তৃণমূল তো চাইবেই, তৃণমূলের সর্বোচ্চ নেতা বোমবাজার ফর্মুলা দিয়ে সর্বোচ্চ মানুষের স্তূপ তৈরি করে রেখেছে তৃণমূল। তৃণমূল মনে করে যে পুলিশকে নিয়ে আবার গতবারের মতো 2018 মতো নির্বাচন করবে, কিন্তু 2018 পঞ্চায়েত নির্বাচনের রিপ্লে এবার হবে না, আমরা হতে দেব না। তৃণমূল কংগ্রেস দলটা মার্চ মাস পর্যন্ত এই অবস্থায় থাকবে না, তৃণমূলের কোনো আক্রমণ বিনা উত্তরে ফিরে যাবে না। আমরা লড়বো, প্রতি বুথে আমরা লড়বো, তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে লড়বো, দেখা যাক কত এগোতে পারে তৃণমূল। ধন্যবাদ আপনাকে সৌমিক ভট্টাচার্য, বিজেপি নেতা, তার সঙ্গে আমরা কথা বললাম। কিন্তু যে বক্তব্য আপনাদের শোনাচ্ছি অপূর্ব চৌধুরীর, তিনি কি বলছেন যে গতবারের ভোটের মতোই এবারেও পঞ্চায়েত ভোট, এবং তিনি বলছেন গতবার যেমন দখল করেছিলাম এবারেও আমরা দখল করব, ইঙ্গিতপূর্ণ বার্তা দিচ্ছেন অপূর্ব চৌধুরী, তৃণমূলের বিধায়ক ইনি, এবং এই নিদান তিনি তৃণমূলের কর্মী সমর্থকদের দিচ্ছেন। আর এখানেই প্রশ্ন উঠছে যে গত পঞ্চায়েত ভোটের মতো এবারেও পঞ্চায়েত ভোট, অর্থাৎ 2023-এর যে পঞ্চায়েত ভোট, যেখানে গতবার অভিযোগ উঠেছিল যে অর্ধেকের বেশি আসনে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি, এবারেও কি সেই একই পরিস্থিতি হতে চলেছে? এই প্রশ্নই তুলে দিচ্ছেন কে, তৃণমূলের বিধায়ক অপূর্ব চৌধুরী।